করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মিটের। গত 2011 সালের প্রথম তিনি ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন। তিনি 2016 সালে ইন্দাস বিধানসভা আসনেই বিজয়ী হয়েছিলেন। দুবার বিধানসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাতে সমর্থ হলেও আজ করোনা যুদ্ধে শেষ পর্যন্ত হার স্বীকার করলেন তিনি। গত 15 দিন আগেই তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর তাকে বাঁকুড়ায় ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 24 সেপ্টেম্বর তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল বেশ কয়েকদিন ধরেই। গতকাল রাত্রে থেকেই তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না, এমনটাই অভিমত চিকিৎসকদের। আজ সন্ধে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরাবরই মিশুকে এবং লড়াকু স্বভাবের নেতা হিসেবে তার চেহারায় পরিচিতি ছিল। সম্প্রতিকালে তাকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বাড়তি দায়িত্ব হিসাবে পর্যবেক্ষকের দায়িত্বভার দেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিদায়ী আত্মার শান্তি কামনা করা হয়েছে। বিধায়ক চিরবিদায়ে তার গ্রামসহ বিধানসভা এলাকার জুড়ে নেমে এসছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে রেখে গেলেন। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার সম্মানীয় বিধায়ক, শ্রদ্ধেয় দাদা, আমাদের সকলের প্রিয় গুরুপদ বেটি মহাশয় করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমাদের বিরোধী, সকলের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তার এই আকস্মিক মৃত্যুতে আমরা প্রত্যেককেই শোকাহত। তিনি আমাদের দুবারের বিধায়ক ছিলেন, ইন্দাস বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। আমরা সকলে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। পঞ্চায়েত থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত দিনে এগুলো হতো না, পুকুর খনন, রাস্তা, যে মরামের রাস্তা এবং মানুষের সঙ্গে যে যোগাযোগ, সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যাপকভাবে উন্নয়ন করেছে। হ্যাঁ, মানুষের উন্নয়ন করেছি, তার সহযোগিতা আমরা অবশ্যই পেয়েছি, মানুষের সহযোগিতাই তো পঞ্চায়েত। কতবার আপনার সমস্যা বিধানসভায় তুলে ধরেছে? যেমন আমার সমস্যা নিয়ে তুলে এসেছি, রাস্তাঘাট নিয়ে তুলেছি, ব্রিজ নিয়ে করেছিলাম, সেগুলো আমরা অনুমোদন পেয়ে গেছি। এবং সুপার ফেসিলিটি হসপিটালের জন্য আমরা বলেছিলাম। হ্যাঁ, এবং কিছু হয়েছে, সব তো একবারে সম্ভব নয়।